এই গল্প এই শহরের খোলা হাওয়ার, নদীর ঢেউয়ের, এই হাওড়া ব্রিজের। এই গল্প এক গুচ্ছ লাল গোলাপের। জরুরি তলব করলি কেন বল? কিছুই না, ইচ্ছে হলো শাড়ি পরি, একটু ঘুরতে বেরোই। একা যেতে ইচ্ছা করলো না, তাই তোকে ডাকলাম। হা করে আছিস কেন? আমাকে খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে বল। কি করব বল, ভগবান যদি আমাকে এত সুন্দর বানা, তাহলে আমার কি দোষ? ভগবানের ভুল। ওকে যত দেখি আমি তত বেশি পরে যাই, প্রেমেতে তোর খুব রোজি, শুধু ভাবি তোকে বলে দেব, পারি না বলতে চেয়ে বারে বারে। তোকে যত দেখি আমি তত বেশি পরে যাই, প্রেমেতে তোর খুব রোজি, শুধু ভাবি তোকে বলে দেব, পারি না বলতে চে। হয়েছে হয়েছে সক্রেটিস সাহেব, আপকা হুকুম সরাখো পর। চল পড়া। আমি তো এখানে আর কে আছে যে আমাকে আদর করে নূপুরটা পরিয়ে দেবে? কেন, তোর হবু বরকে গিয়ে বল, সে তোকে আদর করে নূপুরটা পরাবে। বেশি ডাকড়া করিস না, চল পড়া। তোর এই ন্যাকামি কিন্তু ভালো ঠেকছে না। কেসটা বল, বেশি মাথা খাস না। কেস তেমন কিছুই না, আর পাঁচজন ন্যাকা নিব্বার নিব্বিদের মতো আমিও প্রেমে পড়েছি। প্রেমে? এখন? চায়ের কাপ থেকে চিকেন চাপ সবেতেই তাকে দেখতে পাচ্ছি। তাহলে তো বেশ স্পাইসি প্রেমে পড়েছিস মনে হচ্ছে। আমাকে কি করতে হবে বল? আমার সাত সাতটা তরতাজা ও সুন্দর লাল গোলাপ চাই। ঘুষ করবি? হ্যাঁ। গোলাপের মতো যদি প্রেম হতো সহজে পেত ঠিকানা, আদরের চাইলেই যদি মন পাওয়া যেত, নদী হতো সাগরে। তোর সেই স্বপ্নপুরীর খবর কি, যে তোর বারবার স্বপ্নে আসে, যাকে নিয়ে তোর এত কাব্য এত গল্প? সব স্বপ্ন পায় না আশ্বাস, কিছু পাই দীর্ঘশ্বাস। জানি না কেন ভালো লাগে না তোকে ছাড়া।